নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আপনি কি বাড়িতে গণেশ পুজো করছেন? তবে এই তথ্যগুলি জেনে রাখুন, বাড়িতে অবশ্যই সাদা রঙের গণেশ পুজো করুন, তবে আপনাদের গৃহে শান্তি আসবেন। দেখবেন গণেশ ঠাকুর যেন বসে থাকে, দাঁড়িয়ে থাকা গণেশ ঠাকুর পুজো করবেন না। এতে আপনাদের ঘরে পজিটিভ শক্তি বা পজিটিভ এনার্জির বিকাশ ঘটবে। অর্থাৎ বসে থাকা গণেশ পুজো করুন এবং এর ফলে আপনাদের ঘরে পজিটিভ শক্তি আগমন ঘটবে। আপনারা কখনোই নিত্যরত গণেশ বা দাঁড়িয়ে থাকা গণেশ পুজো করবেন না। যদি করেন তবে আপনাদের সংসার কিন্তু নিত্যের মতো নড়ে যেতে পারে। অর্থাৎ আপনারা নিত্যরত গণেশ পুজো থেকে বিরত থাকুন। যেই গণেশের সুর বাঁ দিকে রয়েছে সেই গণেশ আপনারা পুজো করুন। বাঁ দিকে গণেশের সুর যদি থাকে সেদিকে পুজো করার চেষ্টা করুন। আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য, প্রতিপত্তি এবং পজিটিভ শক্তি বাড়তে থাকবে। কিন্তু বাড়িতে আপনারা ডান দিকে সুরওয়ালা গণেশের পুজো করবেন না, কেননা ডান দিকে সুর রয়েছে এমন গণেশ যদি আপনি পুজো করেন তবে আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ নাও হতে পারে। কেননা ডান দিকে সুরের পুজো হয় শুধুমাত্র মন্দিরে। গণেশ পূজায় আপনারা যে প্রসাদ নিবেদন করবেন তা সমস্তটাই যেন বিজোড় সংখ্যায় হয়, তবে আপনাদের মনস্কামনা পূরণ হবে, ব্যবসায় উন্নতি ঘটবে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে বাধ্য। ধন্যবাদ।